नमस्कार बंधुरा आपनादेर सकलके स्वागत जानाई आमादेर खूब पपुलार यूट्यूब चैनल एडु टीचारे। हेलो बंधुरा, आज के आमि आलोचना करब परिवेश विद्यार खूब गुरुत्वपूर्ण 30टा प्रश्न निये। ता आपनि आजके एई भिडियोटा शेष पर्यन्त देखुन, कारण विशेष आकर्षणीय विषयटी भिडियोटिर शेषे देवा आछे। ता आपनादेर उद्देश्ये बोलछि, ता जारा एखोनो पर्यन्त प्राइज पाननि तारा आपनारा हयतो मिल इमेल एड्रेस अपन का चावा अपना इमेल एड्रेस पोस्ट करें, तो काइंडलि अपना इमेल एड्रेसा पोस्ट करबें। तो चलून बंधुरा आज के क्लास शुरू करी। और आज के आकर्षणीय विषयटी भिडियोटी शेषे देवा आछे, सूतरां भिडियोटी अपनारा शेष पर्यन्त देखबेन। तो चलून प्रथम प्रश्न कि आछे आमरा देखे नि। प्रथम प्रश्न आछे, जलेर जे गभीरताय शालक संश्लेषेर जन्य पर्याप्त आलो प्रवेश करते पारे ना तार नाम। अपशन ए एंट्रोपिक अंचल, अपशन बी टुइलाइट अंचल, ऑप्शन सी फोटो अंचल और ऑप्शन डी होच्छे यूपोटिक अंचल। ताहले कोनटा सठिक उत्तर होबे बंधुरा? ना एर सठिक उत्तर होच्छे यूपोटिक अंचल, एखाने सठिक उत्तर। चले आसछि परवर्ती प्रश्न। अति सक्रिय शिशुदेर ऑप्शन ए विशेष शिक्षक मंडलीर प्रयोजन, ऑप्शन बी विशेष पाठ्यक्रम प्रयोजन, ऑप्शन सी श्रेणीकक्षे विशेष दृष्टिर प्रयोजन और ऑप्शन डी होच्छे पृथक श्रेणीकक्ष प्रयोजन। ताहले जे समस्त स्टूडेंटरा प्रोएक्टिव ताई ना, अति सक्रिय माने होच्छे प्रोएक्टिव, ता सेई समस्त शिशुदेर की प्रयोजन? ना श्रेणीकक्षे विशेष दृष्टिर प्रयोजन। चले आसि परवर्ती प्रश्न। शिक्षार्थी सेखानेई सर्वोत्तम शिक्षा पाय जेखाने प्रत्येक शिशु तार उद्भावनी शक्ति विकासेर प्रकाशेर सुयोग पाय, अपशन बी निर्दिष्ट कोनो पाठ्यक्रम नेई, अपशन सी शिक्षक शांति देन ना और अपशन डी होच्छे परीक्षार जन्य बाध्यबाधकता नेई। তাহলে এর সঠিক উত্তর হবে কোনটা? না অপশন এ, প্রত্যেক শিশু তার উদ্ভাবনী শক্তি প্রকাশের সুযোগ যেখানে পায় তাহলে সেখানেই তারা সর্বোত্তম শিক্ষা গ্রহণ করে। চলে আসছি পরবর্তী প্রশ্ন। নিচের কোনটি শিক্ষণের উত্তম পদ্ধতি, মানে নিচের কোন পদ্ধতিটা শিক্ষণের জন্য বেস্ট? অপশন এ আছে সেমিনার ও প্রকল্প, অপশন বি আছে সেমিনার এবং লিখনের জন্য পাঠ, অপশন সি আছে লিখনের জন্য পাঠ এবং হস্তান্তর আর অপশন ডি আছে বক্তৃতা এবং লিখনের জন্য পাঠ। তাহলে বন্ধুরা নিচের কোনটি শিক্ষণের উত্তম পদ্ধতি? তা এর সঠিক উত্তর হচ্ছে সেমিনার ও প্রকল্প। ঠিক আছে, সেমিনার ও প্রজেক্ট এটা কিন্তু একটা উত্তম পদ্ধতি। বর্তমানে আমাদের শিক্ষা ব্যবস্থায় কিন্তু এগুলো চলে এসেছে বা প্রকল্পটা চলে এসেছে। সেমিনারটা ওদের আস্তে আস্তে ভিজিট করানো হবে, তা বছরে তাদেরকে দুই একটা সেমিনার করানোই হয়। চলে আসছি পরবর্তী প্রশ্ন। একজন কার্যকরী শিক্ষক, তা কে একজন কার্যকরী শিক্ষক? আমরা অপশনগুলো দেখে নেবো, চারটে অপশনের মধ্যে কোনটা সঠিক। তার বিষয়টি ভালোভাবে জানেন, অপশন বি আছে তার ছাত্রছাত্রীদের যত্ন নেন, অপশন সি আছে তার শ্রেণীর ছাত্রছাত্রীদের ভালোভাবে নিয়ন্ত্রণ করতে পারেন এবং অপশন ডি আছে তার ছাত্রছাত্রীদের আদর্শ শিক্ষার্থী হতে সাহায্য করেন। তাহলে এখানে সঠিক উত্তর কোনটা হবে? না একজন কার্যকরী শিক্ষক তিনি যিনি তার ছাত্রছাত্রীদের যত্ন নেন। চলে আসছি আমরা পরবর্তী প্রশ্ন। বিদ্যালয় এবং সমাজ ও সামাজিক সংগঠনগুলির একত্রে কাজ করা উচিত, যেহেতু কেন তাদের একত্রে কাজ করা উচিত? অপশন এ আছে বিদ্যালয় সমাজের অখণ্ড অংশ, অপশন বি সমাজ ছাত্রছাত্রীদের নানাবিধ স্বভাব বুঝতে সাহায্য করে বা সহায়তা করে, অপশন সি সামাজিক সংগঠন শিক্ষণের রসদ যোগায় এবং অপশন ডি হচ্ছে শিশুরা একে অপরের সঙ্গে সহযোগিতা করতে শেখে। তাহলে কোনটা সঠিক উত্তর হবে বন্ধুরা? না এর সঠিক উত্তর হচ্ছে বিদ্যালয় সমাজের একটা অখণ্ড অংশ। চলে আসছি পরবর্তী প্রশ্ন। শিক্ষকদের শিক্ষকতাও হয় শিক্ষণ কর্ম, যেহেতু অপশন এ শিক্ষকদের কাজের জন্য গবেষণার প্রয়োজন, অপশন বি শিক্ষকেরা তাদের ছাত্রছাত্রীদের কাছ থেকে অনেক কিছু শেখেন, অপশন সি শিক্ষকতা একটি পদ্ধতি উৎপাদিত বস্তু নয় এবং অপশন ডি হচ্ছে এটি নিয়ম শৃঙ্খলা পরায়ণতার সঙ্গে গভীর বোঝাপড়া গড়ে তোলে। তাহলে শিক্ষকদের শিক্ষকতাও হয় শিক্ষণ কর্ম, যখন এটা কখন হয় সেটা আমাদের এখানে জানতে চাওয়া হয়েছে। তা এর সঠিক উত্তর হচ্ছে শিক্ষকতা একটি পদ্ধতি, এটি কোনো উৎপাদিত বস্তু নয়। ঠিক আছে, তাহলে শিক্ষকদের শিক্ষকতা হয় শিক্ষণ কর্ম, যেহেতু কোন কারণের জন্য? না এটা হচ্ছে শিক্ষকতা একটি পদ্ধতি, কোনো উৎপাদিত বস্তু নয়। ঠিক আছে, চলে আসি পরবর্তী প্রশ্ন। একজন শিক্ষার্থী সৃষ্টিশীল দক্ষতা ফুটে ওঠে কিসের মাধ্যমে ফুটে ওঠে? অপশন এ তার শ্রেণীকক্ষে আলোচনাতে, অপশন বি তার পঠন বহির্ভূত চিন্তাধারাতে, অপশন সি তার অঙ্কন এবং বর্ণলেপনে আর অপশন ডি হচ্ছে তার সাহায্যের নম্বরে। তাহলে এর সঠিক উত্তর কোনটা হবে বন্ধুরা? না এর হচ্ছে আউট নলেজ, তার পঠন বহির্ভূত চিন্তা ভাবনা। ঠিক আছে, চলে আসি পরবর্তী প্রশ্ন। আপনি আপনার নিয়মিত শ্রেণীকক্ষে প্রবেশ করে দেখলেন যে ওই নির্দিষ্ট দিনটিতে শিক্ষার্থী পড়বার মানসিকতায় নেই, আপনি কি করবেন সেটা আপনাদের জানতে চাওয়া হচ্ছে। এটা পেডাগোগির কোশ্চেন। প্রথম অপশন আছে তাদের স্বাধীনতা দেবেন এবং তারা যা করতে চায় এবং ধীরে ধীরে আপনার পরিকল্পনার সঙ্গে তাদের যুক্ত করবেন। অপশন বি আছে তাদের পড়াশোনায় মন বসাতে বলবেন। অপশন সি আছে শিক্ষার্থীদের পড়াশোনায় অনিচ্ছা থেকে বিরক্ত হবেন। আর অপশন ডি আছে শিক্ষার্থীদের মূল্যবান সময় এবং জগৎকে মূল্য দেবেন এবং আপনার পরিকল্পনা অনুযায়ী তাদের পড়াবেন। তো বন্ধুরা, এইখানে কিন্তু আপনাদের সেই অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সারটা খুঁজে বার করতে হবে যে অ্যান্সারটা এই কোশ্চেনের সাথে যায়। ঠিক আছে, পেডাগোগির কোশ্চেন। তো পেডাগোগির কোশ্চেন দুটো অ্যান্সার হতে পারে, কিন্তু ব্যাপারটা হচ্ছে কি, যেটা আক্ষরিক যায় সেটা হচ্ছে অপশন এ। তাহলে তাদের স্বাধীনতা দেব এবং তারা যা করতে চায় সেই ব্যাপারটা তাদের স্বাধীনতা দেব এবং ধীরে ধীরে আমার যে পরিকল্পনার যে বিষয়টা আছে তার সঙ্গে তাদেরকে যুক্ত করে নেব। ঠিক আছে, চলে আসি পরবর্তী প্রশ্ন। শিক্ষার্থীদের বাড়ির কাজ পরীক্ষার সবচেয়ে ভালো উপায় হলো, তাহলে শিক্ষার্থীদের বাড়ির কাজ যখন পরীক্ষা করব তার সবথেকে ভালো উপায় কোনটি সেটা আমাদের এখানে জানতে চাওয়া হয়েছে। আমরা দেখে নেব সঠিক উত্তর কোনটা। প্রথম অপশন হলো শ্রেণীতে ছোট ছোট গোষ্ঠীতে উত্তরগুলি পরীক্ষা করা। সেকেন্ড অপশন হলো নতুন উত্তরের ভিত্তিতে তাদের উত্তরগুলি পরীক্ষা করা। অপশন সি নিয়মিতভাবে শিক্ষক নিয়ে উত্তর পরীক্ষা করবেন। আর অপশন ডি আছে শ্রেণীতে বুদ্ধিমান ছাত্রছাত্রীদের বিভাজন। তাহলে বন্ধুরা, কোনটা সঠিক উত্তর হবে? না, এর সঠিক উত্তর হবে নিয়মিতভাবে শিক্ষক নিয়ে উত্তর পরীক্ষা করবেন। ঠিক আছে, চলে আসি পরবর্তী প্রশ্ন। প্রাথমিক খাদকের উদাহরণ হলো, তাহলে অপশন আছে ব্যাঙ, হরিণ, সিংহ, না উপরের কোনোটি নয়। তাহলে প্রাথমিক খাদক মানে যারা ঘাস তৃণলতা খায় তাদের এখানে এটা সঠিক উত্তর হচ্ছে হরিণ। ঠিক আছে, এটা হচ্ছে প্রাথমিক খাদক। তাহলে এইটা ছিল আপনাদের হোমটাক্সের প্রশ্ন। তাহলে হোমটাক্সের প্রশ্নে যারা সঠিক উত্তর দিয়েছে তাদের সাধুবাদ জানাই এবং যাদের নাম শর্ট লিস্টেড হয়েছে এবং যাদের কাছে ইমেল অ্যাড্রেস চাওয়া হয়েছে আপনারা আপনাদের ইমেল অ্যাড্রেসটা পোস্ট করবেন। আমরা চলে যাচ্ছি পরবর্তী প্রশ্ন। নিচের কোনটি বন সংরক্ষণের সঙ্গে সম্পর্কিত নয়? অপশন এ কাজিরাঙ্গা, অপশন বি গির, অপশন সি নই শব্দ, আর অপশন ডি হচ্ছে ঘানা। তাহলে নিচের কোনটি বন সংরক্ষণ এর সঙ্গে সম্পর্কিত নয়? এগুলো তো সব সংরক্ষিত বন, কাজিরাঙ্গা, গির, ঘানা। এখানে সঠিক উত্তর হবে নই শব্দ, এটা কিন্তু এর সাথে সম্পর্কিত। চলে আসছি পরবর্তী কোশ্চেন। কোন প্রকারের বাড়িতে নাইট্রোজেন ডাইঅক্সাইড এবং কার্বন মনোঅক্সাইড পাওয়া যায়? অপশন এ গ্যাস ও স্টোভ ব্যবহারকারী বাড়িতে, অপশন বি কাঠের আসবাব ব্যবহারকারী, অপশন সি এ এবং বি উভয়ই, আর অপশন ডি হচ্ছে উপরের কোনোটি নয়। তাহলে আমাদের এখানে জানতে চাওয়া হচ্ছে কি, যে কোন বাড়িতে নাইট্রোজেন গ্যাস এবং কার্বন মনোক্সাইড গ্যাস বেশি পরিমাণে পাওয়া যায়, তাহলে সেই বাড়িগুলো কোনটি? তা সেই বাড়িটা হচ্ছে গ্যাস ও স্টোভ ব্যবহারকারী যে সমস্ত বাড়ি আছে সেই সমস্ত বাড়িতে এই সমস্ত ধরনের গ্যাস পাওয়া যায়। ঠিক আছে, চলে আসছি আমরা পরবর্তী প্রশ্ন। উটের পাগুলি সাধারণত লম্বা, কারণ উটের পাগুলি কেন লম্বা হয় সেটা আমাদের এখানে জানতে চাওয়া হয়েছে। প্রথম অপশন আছে তারা মরুভূমিতে হাঁটে, অপশন বি সেখানে খুব গরম, অপশন সি সেখানে গাছগুলি লম্বা, আর অপশন ডি হচ্ছে উত্তপ্ত বালি থেকে তাদের দেহকে দূরে রাখার জন্য। তো বন্ধুরা, নিশ্চয়ই এখানে বুঝতে পারছেন যে কোনটা সঠিক উত্তর হবে, আর এখানে সঠিক উত্তর হবে উত্তপ্ত বালি থেকে তাদের দেহকে দূরে রাখে। ঠিক আছে, তাহলে আপনারা নিশ্চয়ই প্রশ্ন করতে পারেন যে তাহলে জিরাফেরও কি তাই? কিন্তু জিরাফের ক্ষেত্রে কিন্তু এটা সত্যি না। জিরাফের ক্ষেত্রে কি হয়েছে, তারা গাছের মগডাল থেকে যাতে তারা কচি পাতাগুলো খেতে পারে। ঠিক আছে, আর আরেকটা জিনিস জেনে রাখেন, একমাত্র প্রাণীদের মধ্যে জিরাফই হচ্ছে কিন্তু বোবা প্রাণী। জিরাফ কিন্তু কথা বলতে পারে না। ঠিক আছে, কথা বলতে পারে না বলতে কি, কোনো শব্দও করে না। ঠিক আছে, তাহলে জিরাফ একমাত্র বোবা প্রাণী। চলে আসছি পরবর্তী প্রশ্ন। বাসস্থান পরিষ্কার ও নিরাপদ রাখার জন্য নিচের কোনটি সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ? অপশন এ উৎপাদক, অপশন বি খাদক, অপশন সি বিয়োজক, আর অপশন ডি হচ্ছে এদের কোনোটি নয়। তাহলে এর সঠিক উত্তর কোনটা হবে বন্ধুরা? না, এর সঠিক উত্তর হচ্ছে বিয়োজক। তাহলে বাসস্থান পরিষ্কার ও নিরাপদ রাখার জন্য বিয়োজকের অবশ্যই প্রয়োজন আছে। চলে আসছি পরবর্তী প্রশ্ন। আপেল, কমলালেবু, ডালিম এবং কলা খাওয়ার পর দেখলেন কমলালেবু অন্যগুলির থেকে আলাদা, কারণ কমলালেবুতে আছে ক্যালসিয়াম, ভিটামিন এ, ভিটামিন বি, ভিটামিন সি। তাহলে কমলালেবুতে আছে ভিটামিন সি, তাই না? ভিটামিন সি মানে হচ্ছে অ্যাসকরবিক অ্যাসিড। তাহলে কমলালেবুতে ভিটামিন সি আছে, যে কারণের জন্য এটার অন্যগুলোর থেকে আলাদা। আপেলে ম্যালিক অ্যাসিড আছে, আর ডালিম এবং কলা খাওয়ার পরে দেখলেন যে কমলালেবু অন্যগুলোর থেকে আলাদা। ঠিক আছে, আমরা এখানে সঠিক উত্তর পেয়ে গেছি যে ভিটামিন সি আমাদের দরকার ছিল। চলে আসি পরবর্তী প্রশ্ন। জলের প্রয়োজন নির্ভর করে, তাহলে কিসের উপর জলের প্রয়োজন নির্ভর করে? অপশন এ जीवर ऊपर अपशन बी जलवायुर ऊपर अपशन सी खाद्य स्वास्थ्य ऊपर ना अपशन डी हच्छे ऊपर सबकटी তাহলে জলের প্রয়োজন নির্ভর করে কিসের উপর তাই এদের সবকটির জন্যই কিন্তু জলের প্রয়োজন। চলে আসি পরবর্তী প্রশ্ন 1960 সাল থেকে গত 50 বছরে বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইড এর ঘনত্ব বেড়েছে 20%, 6%, 10% না 14%। তাহলে কত পার্সেন্ট বেড়েছে এর সঠিক উত্তর হবে 14%। চলে আসি পরবর্তী প্রশ্ন ওজোন স্তরের ভাঙন ঘটে অপশন এ মিথেন দ্বারা, ক্লোরোফ্লোরোকার্বন দ্বারা, নাইট্রাস অক্সাইড দ্বারা না কার্বন ডাই অক্সাইড দ্বারা। তাই এর সঠিক উত্তর আপনারাও জানেন যে সিএফসি বা ক্লোরোফ্লোরোকার্বন এখানে সঠিক উত্তর হবে। চলে আসছি পরবর্তী প্রশ্ন বায়ুমণ্ডলে কোন গ্যাসের পরিমাণ সর্বাধিক, মানে বায়ুমণ্ডলে কোন গ্যাসের পরিমাণ সর্বাধিক অপশন এ নাইট্রোজেন, অপশন বি অক্সিজেন, অপশন সি হাইড্রোজেন এবং অপশন ডি হচ্ছে কার্বন ডাই অক্সাইড। তাহলে বায়ুতে সবথেকে বেশি পরিমাণে কি আছে নাইট্রোজেন আছে। চলে আসছি পরবর্তী প্রশ্ন নিচের কোনটি গ্রিন হাউস এর প্রভাবের জন্য প্রাথমিক দায়ী নয়, তাহলে প্রাথমিক দায়ী নয় কোনটা গ্রিন হাউস প্রভাবের জন্য অপশন এ মিথেন গ্যাস, অপশন বি কার্বন ডাই অক্সাইড, কার্বন মনোক্সাইড, অপশন সি কার্বন ডাই অক্সাইড আর অপশন ডি হচ্ছে ক্লোরোফ্লোরোকার্বন। তাহলে গ্রিন হাউসের প্রভাবের জন্য কোনটা দায়ী নয়, তো যে গ্যাসটি দায়ী নয় সেটা আমাদের এখানে বলতে হবে, তাই এর সঠিক উত্তর হলো ক্লোরোফ্লোরোকার্বন বা সিএফসি। চলে আসি পরবর্তী প্রশ্ন নিচের কোনটি গ্লোবাল ওয়ার্মিং এর ফলাফল নয়, তাহলে গ্লোবাল ওয়ার্মিং এর ফলে হয় না এটা কোনটি অপশন এ সমুদ্রে জলের স্তর বৃদ্ধি, অপশন বি হচ্ছে ঝড়ের প্রাবল্য বৃদ্ধি পায় এবং ঘন ঘন ঝড় আসে, অপশন সি হচ্ছে স্বাস্থ্যে হানিকর ফলাফল আর অপশন ডি হচ্ছে উপরের সবকটি সম্ভব গ্লোবাল ওয়ার্মিং এর ফলাফল। ঠিক আছে, তা নিশ্চয়ই বুঝতে পারছি যে এখানে সঠিক উত্তরটা কোনটা, এখানে আছে গ্লোবাল ওয়ার্মিং এর জন্য স্বাস্থ্য হানিকর ফলাফল, এইটা কিন্তু নয়, এটার সাথে এটাই সম্পর্কযুক্ত নয়। চলে আসছি পরবর্তী প্রশ্ন বিপজ্জনক আবর্জনা দ্বারা পরিবেশের সবথেকে ক্ষতিকর ফল আরোপ করে অপশন এ বায়ু দূষণ, অপশন বি ভূগর্ভস্থ জলস্তরের সংক্রমণ, অপশন সি বাসস্থানের ধ্বংস সাধন আর অপশন ডি হচ্ছে ভূমিতে ভূ আবর্জনা বৃদ্ধি। তাহলে কোনটা সঠিক উত্তর হয় বন্ধুরা, এখানে সঠিক উত্তর হচ্ছে ভূগর্ভস্থ জলস্তরের সংক্রমণ, এটা কিন্তু এখানে সঠিক উত্তর। চলে আসছি আমরা পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন আপনাদের স্ক্রিনে নিচের কোনটি শিক্ষকতার উত্তম উপায়, তাহলে শিক্ষকতা যেটা উত্তম উপায় সেটি কোনটি অপশন এ প্রশ্ন করা, অপশন বি ব্ল্যাকবোর্ডে লেখা, অপশন সি ক্ষমা করা আর অপশন ডি হচ্ছে এদের সবগুলি সঠিক। তাহলে কোনটা সঠিক উত্তর হয় বন্ধুরা, না এদের সবকটি কিন্তু সঠিক, যে শিক্ষকতার উত্তম উপায় প্রশ্ন করার মাধ্যমে হতে পারে, ব্ল্যাকবোর্ডের লেখার মাধ্যমে হতে পারে, ক্ষমা করার মাধ্যমেও হতে পারে। চলে আসি পরবর্তী প্রশ্ন যদি কোনো ছাত্রছাত্রী আপনার শ্রেণীতে পড়াশোনায় অসুবিধা সৃষ্টি করে তবে আপনার ভূমিকা কি হবে, অপশন এ আপনি তাকে বাড়িতে কাজ দেবেন, অপশন বি আপনি তাকে ক্লাস থেকে বের করে দেবেন, অপশন সি আপনি তাকে সঠিকভাবে আচরণ করতে বলবেন আর অপশন ডি আপনি তার মানসিক সমস্যা বোঝার চেষ্টা করবেন। তাহলে আপনার পড়াশোনায় যখন ক্লাসে অসুবিধা করছে তখন আপনি কোনটা করবেন, এখানে সঠিক উত্তর হচ্ছে আপনি তার মানসিক অবস্থা বোঝার চেষ্টা করব। ঠিক আছে, চলে আসছি পরবর্তী প্রশ্ন নিচের কোন তথ্যটি সঠিক, মানে যেটি সঠিক তথ্য সেটা আমাদের এখানে বলতে হবে। চলুন দেখে নিই কি লেখা আছে। অপশন এ আছে পাঠ্যক্রম সিলেবাসের অখণ্ড অংশ, নেক্সট পাঠ্যক্রম সিলেবাসের অংশ, অপশন সি নির্দিষ্ট বিশ্ববিদ্যালয় দ্বারা স্বীকৃত সকল শিক্ষা প্রতিষ্ঠানের পাঠ্যক্রম একই না আর অপশন ডি হচ্ছে নির্দিষ্ট বিশ্ববিদ্যালয় দ্বারা স্বীকৃত সকল শিক্ষা প্রতিষ্ঠানের পাঠ্যক্রম একই। তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট যদি বলা হয় তাহলে পাঠ্যক্রম সিলেবাসের অংশ। ঠিক আছে, এটা কিন্তু এখানে সঠিক উত্তর হবে। চলে আসছি পরবর্তী প্রশ্ন বই খুলে পরীক্ষার গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো অপশন এ ছাত্রছাত্রীদের চিন্তায় বাধ্য করা, অপশন বি এটি শ্রেণীকক্ষে উপস্থিতির হার বাড়ায়, অপশন সি শিক্ষার্থীরা সজাগ থাকে আর অপশন ডি হচ্ছে পরীক্ষায় মানসিক চাপ কমায়। তাহলে বই খুলে পরীক্ষার গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য কোনটা সেটা আমাদের এখানে জানতে চাওয়া হয়েছে, সঠিক উত্তর হচ্ছে ছাত্রছাত্রীদের চিন্তায় বাধ্য করাতে। চলে আসছি পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন শিক্ষণের প্রকৃত পদ্ধতি হলো কোনটা, শক্ত থেকে সহজ, সহজ থেকে শক্ত, সহজ না শক্ত। তাহলে শিক্ষণের প্রকৃত পদ্ধতি কোনটি, এর সঠিক উত্তর হলো সহজ থেকে শক্ত, মানে সিম্পল টু কমপ্লেক্স। চলে আসছি পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন আছে শিক্ষণের নিয়ম হলো অপশন এ অনুশীলন নীতি, অপশন বি ধারাবাহিক নীতি, অপশন সি এ ও বি উভয় আর অপশন ডি হচ্ছে উপরের কোনটি নয়। তা শিক্ষণের উত্তম বা শিক্ষণের নিয়ম হলো অনুশীলন নীতি এবং ধারাবাহিক নীতি, এই দুটোই মানে এ ও বি উভয় এখানে সঠিক উত্তর। চলে আসছে পরবর্তী শেষ প্রশ্ন পরিবেশ শিক্ষার সিলেবাস হওয়া উচিত, তা পরিবেশ শিক্ষার সিলেবাস কিরকম হওয়া উচিত, বয়স অনুযায়ী, একই শিক্ষা স্তর অনুযায়ী না বয়স ও শিক্ষা স্তর অনুযায়ী। নিশ্চয়ই বুঝতে পারছেন যে কোনটা সঠিক উত্তর হবে। এর সঠিক উত্তর হবে বয়স ও শিক্ষা স্তর অনুযায়ী পরিবেশ শিক্ষার সিলেবাস হওয়া উচিত। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের আলোচনা 30টা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তা খুবই গুরুত্বপূর্ণ আলোচনার মাধ্যমে আমরা দেখে নিলাম যে কোন কোন কোশ্চেনগুলো আমাদের খুবই ইম্পর্টেন্ট এবং কোন কোন কোশ্চেনগুলো আমাদের রিভাইজ হয়ে গেল এবং কোন কোন কোশ্চেনগুলোর আমরা অ্যান্সার একদমই জানতাম না বা আগে জানতাম না। তা এই যে সমস্ত কোশ্চেনের অ্যান্সারগুলো আমরা আগে জানতাম না, তা চলুন একবার সেগুলোকে একটু রিভাইজ করে নেব। রিভাইজের মাধ্যমে আমরা দেখে নেব একটাই জিনিস, যে এই সমস্ত কোশ্চেনগুলো যদি আপনাদের পরীক্ষার সময় আসে তাহলে যাতে মিস না হয়, ঠিক আছে? এই সমস্ত কোশ্চেনগুলো যাতে কোশ্চেনের অ্যান্সার যদি পরীক্ষার সময় আসে তাহলে আপনাদের যাতে মিস না হয়, তা সেই দিকে খেয়াল রেখে তা আমরা আলোচনাটা একবার রিভাইজ করবো। আপনারা জাস্ট একটু মনোযোগ দেবেন, খুব তাড়াতাড়ি আমরা এই কোশ্চেনগুলো একবার আলোচনা করে ফেলবো। তো চলুন শুরু করছি, আপনারা একটু মনোযোগ দেবেন। প্রথম প্রশ্ন, জলের যে গভীরতায় সালোক সংশ্লেষের জন্য পর্যাপ্ত আলো প্রবেশ করতে পারে তার নাম। এর সঠিক উত্তর হচ্ছে ইউপ্রোটিক অঞ্চল। নেক্সট, অতি সক্রিয় শিশুদের সঠিক উত্তর শ্রেণীকক্ষে বিশেষ দৃষ্টির প্রয়োজন। নেক্সট, শিক্ষার্থী সেখানে সর্বোত্তম শিক্ষা পায় যেখানে প্রত্যেক শিশু তার উদ্ভাবনী শক্তির প্রকাশের সুযোগ পায়। নেক্সট, নিচের কোনটি শিক্ষণের উত্তম পদ্ধতি? এর সঠিক উত্তর হচ্ছে সেমিনার এবং প্রকল্প। নেক্সট, একজন কার্যকরী শিক্ষক সঠিক উত্তর তার ছাত্রছাত্রীদের যত্ন নেন। নেক্সট, বিদ্যালয় এবং সমাজ ও সামাজিক সংগঠনগুলির একত্রে কাজ করা উচিত যেহেতু। এর সঠিক উত্তর হচ্ছে বিদ্যালয় সমাজের অখণ্ড অংশ। নেক্সট, শিক্ষকদের শিক্ষকতা হয় শিক্ষণ কর্ম যেহেতু। এর সঠিক উত্তর হচ্ছে শিক্ষকতা একটি পদ্ধতি, কোনো উৎপাদিত বস্তু নয়। নেক্সট, একজন শিক্ষার্থীর সৃষ্টিশীল দক্ষতা ফুটে ওঠে। এর সঠিক উত্তর হচ্ছে তার পঠন বহির্ভূত চিন্তাধারায়। নেক্সট, আপনি আপনার নিয়মিত শ্রেণীকক্ষে প্রবেশ করলে দেখলেন যে ওই নির্দিষ্ট দিনটিতে শিক্ষার্থীর পড়বার মানসিকতা নেই, আপনি কি করবেন? এর সঠিক উত্তর হচ্ছে তাদের স্বাধীনতা দেবেন এবং তারা যা করতে চায় এবং ধীরে ধীরে আপনার পরিকল্পনার সঙ্গে তাদেরকে যুক্ত করবেন। পরবর্তী প্রশ্ন, শিক্ষার্থীদের বাড়ির কাজ পরীক্ষার সবচেয়ে ভালো উপায় হলো। এর সঠিক উত্তর হচ্ছে নিয়মিতভাবে শিক্ষক নিয়ে উত্তর পরীক্ষা করবেন। নেক্সট প্রশ্ন, প্রাথমিক খাদকের উদাহরণ হলো। এর সঠিক উত্তর হচ্ছে হরিণ। নেক্সট, নিচের কোনটি বন সংরক্ষণের সঙ্গে সম্পর্কিত? এর সঠিক উত্তর হচ্ছে নৈশব্দ। নেক্সট, কোন প্রকারের বাড়িতে নাইট্রোজেন ডাইঅক্সাইড এবং কার্বন মনোক্সাইড পাওয়া যায়? এর সঠিক উত্তর হচ্ছে গ্যাস ও স্টোভ ব্যবহারকারী বাড়িতে। নেক্সট, উটের পাগুলি সাধারণত লম্বা হয় কারণ। এর সঠিক উত্তর হচ্ছে উত্তপ্ত বালি থেকে তাদের দেহকে দূরে রাখার জন্য। নেক্সট, বাসস্থান পরিষ্কার ও নিরাপদ রাখার জন্য নিচের কোনটি সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ? এর সঠিক উত্তর হচ্ছে বিয়োজক। নেক্সট, আপেল, কমলালেবু, ডালিম এবং কলা খাওয়ার পর দেখলেন কমলালেবু অন্যগুলি থেকে আলাদা কারণ কমলালেবু তো আছে। এর সঠিক উত্তর হচ্ছে ভিটামিন সি। নেক্সট, জলের প্রয়োজন নির্ভর করে। এর সঠিক উত্তর হচ্ছে উপরের সবকটি সঠিক। নেক্সট, 1960 সাল থেকে গত 50 বছরে বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইডের ঘনত্ব বেড়েছে। এর সঠিক উত্তর 14%। নেক্সট, ওজন স্তর ভাঙন ঘটে। এর সঠিক উত্তর হচ্ছে ক্লোরোফ্লোরোকার্বনের দ্বারা। নেক্সট, বায়ুমণ্ডল কোন গ্যাসের পরিমাণ সর্বাধিক? এর সঠিক উত্তর হচ্ছে নাইট্রোজেন। নেক্সট, নিচের কোনটি গ্রিনহাউস গ্যাসের প্রভাবের জন্য প্রাথমিক ব্যয় দায়ী নয়? এর সঠিক উত্তর হচ্ছে ক্লোরোফ্লোরোকার্বন। নেক্সট, নিচের কোনটি গ্লোবাল ওয়ার্মিং এর ফলাফল নয়? এর সঠিক উত্তর হচ্ছে স্বাস্থ্যে হানিকর ফলাফল। নেক্সট, বিপজ্জনক আবর্জনা দ্বারা পরিবেশের সবচেয়ে ক্ষতিকর ফল আরোপ করে। এর সঠিক উত্তর হচ্ছে ভূগর্ভস্থ জলস্তরের সংক্রমণ। নেক্সট, নিচের কোনটি শিক্ষকতার উত্তম উপায়? এর সঠিক উত্তর হচ্ছে এদের সবকটি। নেক্সট, যদি আপনি ছাত্রছাত্রী আপনার শ্রেণীতে পড়াশোনায় অসুবিধা সৃষ্টি করে তবে আপনার ভূমিকা কি হবে? এর সঠিক উত্তর হচ্ছে আপনি তার মানসিক সমস্যা বোঝার চেষ্টা করবেন। নেক্সট, নিচের কোন তথ্যটি সঠিক? এর সঠিক উত্তর হচ্ছে পাঠ্যক্রম সিলেবাসের অংশ। নেক্সট, বই খুলে পরীক্ষার গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো। সঠিক উত্তর হচ্ছে ছাত্রছাত্রীদের চিন্তায় বাধ্য করা। নেক্সট, শিক্ষণের প্রকৃত পদ্ধতি হলো। সঠিক উত্তর হচ্ছে সহজ থেকে শক্ত। নেক্সট, শিক্ষণের নিয়ম হলো। এর সঠিক উত্তর হচ্ছে এ ও বি উভয়, মানে অনুশীলন নীতি ও ধারাবাহিক নীতি। এবং লাস্ট কোশ্চেন হলো পরিবেশ শিক্ষার সিলেবাস হওয়া উচিত। এর সঠিক উত্তর হবে বয়স ও শিক্ষা স্তর অনুযায়ী। তো এবার আমরা চলে আসছি আপনাদের যে বিশেষ আকর্ষণীয় বিষয়, তা সেই বিশেষ আকর্ষণীয় বিষয়। তা বিশেষ আকর্ষণীয় বিষয়ে আপনাদের একটা কোশ্চেন করা হবে। তা সেই কোশ্চেনটা হলো, আপনারা একটু খাতায় লিখে নেন তাহলে আপনাদের একটু সুবিধা হবে। তা আপনাদের আজকের কোশ্চেন হলো, ড্যাশ শিক্ষণের দ্বারা পরিবর্তিত হয়। অপশন এ প্রকৃতি, অপশন বি ব্যক্তিত্ব, অপশন সি আচরণ, না অপশন ডি উপরের সবকটি। আবার আমি আপনাদের প্রশ্নটা বলছি, ড্যাশ শিক্ষণের দ্বারা পরিবর্তিত হয়। অপশন এ প্রকৃতি, অপশন বি ব্যক্তিত্ব, অপশন সি আচরণ, না অপশন ডি উপরের সবগুলি। আপনাদের যেটা সঠিক উত্তর বলে মনে হচ্ছে সেটা এক্ষুনি কমেন্ট লাইনে পোস্ট করুন। এই প্রশ্নের উত্তর আগামী দিনে ঠিক এই সময় আপনারা পেয়ে যাবেন এবং প্রথম 10 জন যারা সঠিক উত্তর দেবেন এবং যাদের নাম শর্ট লিস্টেড হবে তাদের পুরস্কৃত করা হবে। তো বন্ধুরা দেরি না করে এখনি আকর্ষণীয় পুরস্কার পেতে এখনি কমেন্ট লাইনে আপনার যে উত্তরটা মনে হচ্ছে সেটা পোস্ট করুন। তো বন্ধুরা আমাদের ভিডিওটি কেমন লাগলো সেটি কমেন্ট বক্সে লিখে জানান, তাতে আমরা একটু মোটিভেশন পাবো এবং কীরকম ধরনের ভিডিও আপনাদের প্রয়োজন তা আমাদের লিখে জানান। আপনারা কমেন্ট করলে আমরা বুঝতে পারবো আমাদের কাজের সার্থকতা। অজ্ঞাত কারণে যদি কোনো ভুল ত্রুটি হয়ে গিয়ে থাকে তাহলে ক্ষমা প্রার্থনীয় এবং আমাদের চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করুন যাতে আপনার মতো অন্যান্য ভিউয়ার্সরাও উপকৃত হয়। আজ এই পর্যন্তই, সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখা হবে আগামী নতুন আকর্ষণীয় ভিডিওতে। ধন্যবাদ।